ঘটনা 29 কৃষ্ণপুরের মধ্যে বিধানসভার 6 এবং 7 মঙ্গিয়া কামিতে মথা নামধারী দুষ্কৃতিকারী আমার পুলিং এজেন্ট আমার উপরে হ্যারাসমেন্ট আমার ছোট ভাইকে মেরেছে হ্যাঁ ওরা ভোট ছাম করেছে আমরা কমপ্লেন করেছি আর ওর কাছে ওরা ভোট জাম করেছে ভোট রেগিং করেছে কি কমপ্লেন করেছেন আপনি আমি কমপ্লেন লিখিত কমপ্লেন করেছি দেখার জন্য কারণ আমি আমি দাবি করছি এটা রিপ্লেন করার জন্য নেক্সট রিপ্লেন করার জন্য এই ছয় সাত আমার ওরা কোনো কর্মী আমার এই ভোট দিতে পারেনি ওরা ভোট জাম করে ওরা ভোট রেগিং করে ওরা সেই সাত ভুগে ফেলল আমার ভাইকে মারেছে আমার উপরে আমার উপর অ্যাটাক হয়েছে আর আমার ভাইকে মেরেছে একটু পুলিশ প্রশাসনের উপরে হাত তুলেছে এসডি প্রশাসনের সাহেবের উপরে হাত তুলেছে এটা চাই এটা পুলিং হোক এসডি মেরেছে কমপ্লেন হ্যাঁ কমপ্লেন করেছে এটা লিখিত কমপ্লেন কই জায়গায় ঘটনা কই জায়গায় হয়েছে প্রথম থেকেই মানে আমার যারা পুলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেয়নি নেক্সটে আমি গেছি পুলিং এজেন্টকে নিয়ে এসেছি তার মধ্যেও আমার উপর হামলো হয়েছে তারপরে আমার ছোট ভাইকে মেরেছে জাস্ট পুলিশ অফিসার উপর হাত উঠায় ওরা বলছে মথা মহারাজ পর্যন্ত এখন নিজের পথ ছন্নাশ করে দিয়েছে ওরা তো এখন গুন্ডাদারে করছে পাবলিক জবাব দেবে 2 তারিখ জবাব দেবে ভোটের মধ্যে জবাব দেবে গুন্ডাগরি করলে হবে না গুন্ডাগরি করলে ভোট জেতা যায় না মানুষের মন জেতার লাগে গুন্ডাগিরি দিয়ে ভোট জেতা যায় না তাই আমি আপিল করছি তার কাছে যে এটা রিপোলিং হোক